বাতাস দেখো, আকাশটা মেঘলা মেঘলা, ছিটাফোঁটা ছিটাফোঁটা বৃষ্টি পড়তেছে, আর সেটার পরিণতি দেখো, সমস্ত বারান্দায় না মাটি, তারপরে হচ্ছে মাটি ঠিক না, এগুলো হচ্ছে কি ওই যে কোকোপিট গুলো আছে না, ওগুলো যখন ড্রাই হয়ে যায় এই যে, তখন হয় কি বাতাসের তোড়ে, বিশেষ করে যে উপর থেকে পড়ে, কি অবস্থা দেখো, কাদা কাদা, বৃষ্টি খাওয়ার জন্য না সমস্ত প্ল্যান্টগুলো এই যে ফাঁকে 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 রাতে দিয়ে রাখছিলাম, কালকে থেকে টিপ টিপ বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা বাতাস, সুন্দর ওয়েদার, বেশ সুন্দর, মন মাতানো ওয়েদার, বুঝছো? গাছের পাতাগুলো যখন দোলে আর সাথে এটার টুন টুন একটা মিষ্টি আওয়াজ, এত ভালো লাগে না বাতাসের সাথে তো এটা সম্পর্ক। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে শনিবার, পিছনে দেখো দরজাটা, বারান্দার দরজাটা বন্ধ, এটা খুবই রেয়ার একটা কেস, বুঝছো? কিন্তু বন্ধটা কেন জানো, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস, এটাকে ঠিক বাতাস বলা যাবে না, হাওয়া, খুব সুন্দর একটা হাওয়াদার একটা দিন আজকে আর কি, আর বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু এই হাওয়াতে না রান্নাঘরে রান্নাবান্না করা যায় না, বুঝছো? যার ধরুন দরজাটা বন্ধ, সকালবেলা সকালবেলা না মানে রান্নাঘরের যে ওই কোটা বাছার কাজগুলো আছে না, সেগুলো করা শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় কাপ চায়ের জন্য তোড়জোড়। আর এই মাতাল হাওয়াতে একটু দুধ চা, করা করা লিকারের গোল্ডেন কালারের একটা চা, গোল্ডেন ঠিক না, কী কালার হয়, চায়ের কালার, চায়ের কালারই হয় আর কি, কফির যেমন একটা নিজস্ব কফি কালার, তাই না? কিন্তু কোনো তুমি কোনো কাপড় বা কোনো কালারকে কিন্তু মেনশন করতে পারো না যে এটা চায়ের কালার, কিন্তু কফি কালারকে কিন্তু তুমি মেনশন করতে পারো এটা কফি কালার। ওগুলো কোটা বছাগুলো মোটামুটি শেষ, এরকম বৃষ্টি ইয়ে ঠান্ডা ঠান্ডা দিনে না গরম গরম খাওয়াই ভালো, কিন্তু গরম গরম খাবারের জন্য যা সেটা হচ্ছে পোলাও চাল বাসায় নাই, থাকলে হয়তো বা একটু পোলাওই ওদেরকে রান্না করে দিতাম, আর এখন ইচ্ছাও করতেছে না যে আবার আনায় তারপরে রান্না করব। এই হচ্ছে কাহিনী, সকালবেলা গান শুনতে শুনতে ওই কোটা বাছাগুলা করছি, কী যে ভালো লাগতেছিল বিশ্বাস করবার না, এত বাতাস, মানে মনটা মনে হয় কি বাতাসের সাথে জানি কোথায় 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 ঘুরে বেড়াচ্ছে। দেখো সুন্দর সুন্দর চা রেডি, এই যে, আর এখানে হচ্ছে লাউ রান্না করবো, থেকে চিংড়ি আর পেঁয়াজটা দিছি চুলায়, একটু আদা একটু রসুন দিয়ে তারপরে লাউটা বসায় দিব। আর এখানে হচ্ছে তেল গরম হচ্ছে, এই যে রুই মাছ ভাজা হবে, লাউও ফুটে রাখছি দেখো, আর এখানে একটু কচুর কাঠি আছে, এটা ভর্তা করবো। আর এখানে হচ্ছে বুট ভিজা রাখছিলাম, বুটগুলোকে না সিদ্ধ করে লবণ দিয়ে বুট মাখা করব। এখানে একটু পায়েস বসাচ্ছি, কারণ মাছের দেখান বলতেছেন যে সন্ধ্যার পরে ওনার দুজন ছোট মানে স্কুল ফ্রেন্ড আসবে ধানমন্ডি বয়েজ স্কুলের, তারপরে তিনজন মিলে আমাদের এই বাসার কাছাকাছি না, ওনার আরেকটা ফ্রেন্ড থাকে অসুস্থ, ওনার সাথে দেখা করতে যাবে, সেই জন্য একটু পায়েস করতেছি। আর এই যে একটু বুট মাখা করবো, ওই বাসায় মেইনলি ওনারা যাবে, এখানে পাঁচ দশ মিনিট হয়তো বা আসবে একসাথে হয়ে তারপরে যাবে, একটু চা দিব তো এই কারণে। আর সাথে যে ভাই আসতেছেন উনি হচ্ছে মিষ্টি জিনিস খুবই পছন্দ করেন, কিছুদিন আগেই উনি আসছিলেন, তো এই জন্য একটু মিষ্টি জিনিস করতেছি আর কি, মিষ্টি মানে হচ্ছে পায়েস। আর সিমরানেও খুব পছন্দ করে পায়েস, না আমারও খুব পছন্দ, ভীষণ ভালো লাগে, ভীষণ, অল্প স্বল্প বললে না গুণা হবে, অনেক বেশি ভাল লাগে। আহারে কাশে ফাঁকাশে আসতেছে কেন, বেশি চায়ের রং নিয়ে গল্প করছি দেখে, দেখছো হাসতেছ, একটু মুখে দিয়ে দেখো তো, কালার তো ক্যামেরাতে কেমন সাদা সাদা, ঠিক আছে না? হ্যাঁ চিয়ার্স ধরো, একদম ঠিক আছে, পারফেক্ট, ব্যাস কে যেন আসছে, দাঁড়াও। আচ্ছা শুনো, এই যে স্প্রাইটের বোতলে পানি খাও না, স্প্রাইটের বোতলটা ফালা দিবা, আমি এক্ষুনি ফেলে দিব, বোতল নিয়ে আসছি, এই যে আরো এটাই পছন্দ হয়েছে, দুইটা বোতল নিয়ে আসছি, আর পাই নাই, বৃষ্টি চলে আসছিল তো, আমার দর্শকরা খুব দুঃখ পায়, পাওয়া যায় না, খুঁজে খুঁজে পছন্দ মতো, ওই কালারফুল বেগুনি হলুদ ওগুলা ভাল লাগে না। শুনো
এই স্প্রাইটের বোতলে পানি খাই দেখে না আমার দর্শকদের খুবই মনে দুঃখ। হ্যাঁ, স্প্রাইটের বোতলে পানি খান কেন, খান কেন আনটি? কথা তো ঠিক, কিন্তু আমরা যে কত দুঃখে খাই এটা তো তোমরা জানো না। যেই বোতলেই পানি ভরি সেই বোতলেই অরণ্য নিয়ে যায়, তারপরে গায়েব হয়ে যায়, 2-4 দিন, 5 দিন, 10 দিন পরে পাওয়া যায়, সেটার আর চেহারা থাকে না। এই জন্য আমরা দুঃখে পড়ে জানো এই স্প্রাইটের বোতলে পানি খাই, এটা আর নেয় না, এটা আর নেয় না, বুঝছো? তো যাই হোক, স্প্রাইটের বোতলগুলো ফেলে দিবে, আর এই 5-6টা বোতল বোধ হয় আসে, হ্যাঁ বোধ হয় না আসে, কালকে ফ্রিজে পানি রাখছি অনেক দিন পরে। তো চলো চা খাই। কেন খোলো, তারপরে দেখা যাক। বাইরে ছোট্ট একটা শোকেসের ইয়ে আছে, ওইটাকে না তালা দেওয়া, তো ওইটা খুলে বলতেছে ওটার ভিতরে কিছু ক্যান্ডেল ছিল। আমার না ভীষণ ক্যান্ডেল ভাল লাগে, বুঝছো? কত রকমের ক্যান্ডেল যে কিনছিলাম, তো ওই ক্যান্ডেলগুলো না ওই গরমের কারণে অনেক গলে গলে গেছে আর কি, মানে ঢাকা বেঁকা হয়ে গেছে। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলার মধ্যে না এক ফাঁকে এসে লাউ বসাই দিচ্ছি, লাউটা হতে থাক। কড়াই কি আবার বন্ধ হয়ে গেছে? না, পায়েসটা থেকে না খুব সুন্দর গন্ধ ছাড়ছে। দেখো, সংসারে আমার মন নাই, ভাত রান্না করতে গেছি যাচ্ছি, আমার মাথায় নাই যে চাল শেষ। আজকে কি কি শেষ বলি, চাল শেষ, তেল শেষ, আর কি শেষ? আপাতত বড় দুইটা, এ দুইটা মনে না থাকার কোনো কারণ নাই, কিন্তু আমার মনে নাই, তার মানে কি আমার সংসারে মন নাই। দেখো, কালকে মাছ ভাজছিলাম, সেই তেলটা দিয়ে লাউ রান্না করতেছি, লাউ আজকে হলুদ হলুদ হবে। ও, তারপরেও ভাবলাম কি যাক, আজকে তো শুধু লাউ রান্না হবে আর তো ভাজা ভাজা মাছ ভাজাই, তো সুতরাং অসুবিধা নাই। ও মা, এখন ভাত নাই, ইয়ে চাল নাই। দেখো, সিমরান কোচিংয়ে যাবে, আমি তাড়াহুড়া করতেছি যে রান্না ভাতটা হয়ে গেলে ও ভাত খেয়ে যাবে। তো এই যে ভদ্রলোক এখন তড়ি ঘড়ি যাচ্ছে বেচারা, দেখো পুরো রাস্তা ভিজা, টুপ 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 করে বৃষ্টি, বুঝছো? ঝিরঝিরে বৃষ্টি বলে না সেইটা, আমার না বৃষ্টি একদম পছন্দ না, কিন্তু এখন বৃষ্টি হলে ভাল লাগে কি, ইস, গাছগুলার জন্য, গাছগুলার তো শান্তি, তাই না? যেমন বৃষ্টি তেমন হচ্ছে বাতাস, গাছগুলো কি সুন্দর, বৃষ্টির পানিতে একেবারে মনে হয় কি ইয়ে পেট ভরে গেছে, কি ভাল লাগতেছে না? ছাদে গেলেও এখন খুব ভাল লাগবে, অনেক বাতাস, অনেক বাতাস। টেবিলে সব দিয়ে দিলাম, দিয়ে এখন চুলাটাকে একটু পরিষ্কার করে ফেলি। প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করলে না অনেক ময়লা হয় না। এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন, না এটাকে গরম পানি দিয়ে একটু বয়ল করে নিব বাকি এইগুলাকে। চুলা একদম পরিষ্কার, ফ্রিজটাকে পরিষ্কার করলাম, এদিকে রান্নাঘরকে, চুলা এখনো ওটা ওই যে বার্নার গুলাকে ইয়ে দিচ্ছি গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে। আর এইদিকে হচ্ছে ওই যে রুই মাছকে ভাজা করছি একটু কড়কড়া করে, আর সিমরানের জন্য না যে শিং মাছ, জ্যান্ত শিং মাছকে না কি করছি, এত কালো কালো লাগতেছে কেন, তো কালো তো না। আচ্ছা যাই হোক, জ্যান্ত শিং মাছকে না গোলমরিচ একটু আদা রসুন দিয়ে লেবুর রস দিয়ে ভাজছি, ওর খুব পছন্দ, পছন্দ মানে খুব আগ্রহ করে খায় আর কি, কারণ এরকম করে ভাজলে না মাঝে মাঝে আমার খুব ভাল লাগে। তো দেখি যে সিমরানও খায়। আর এখানে কচুর গাঠি ভর্তা, টমেটো দিয়ে ডাল, লাউ আর চিংড়ি, আর এদিকে হচ্ছে পায়েসটা,
পাঁচটার মধ্যে না ভিতরে অনেক বাদাম দিছি, উপরে আর গার্নিশ করলাম না, কারণ একটু আগেই ফোন করে মাসুদ আহমেদকে বললেন ভাইরা যে আসবে না, কারণ হচ্ছে কি বাইরে বৃষ্টি, এই বৃষ্টি সারাদিন ধরে হবে, তো খুবই সঙ্গত কারণ। তো এই হচ্ছে অবস্থা, আর এদিকে একটু ঘুরি, রাতের বেলা ভুনা করছি, রাতে না কালকে বোধ হয় ভুনা করছিলাম দুপুরে, যদি অরণ্য খাই ওই জন্য নামলাম। আচার বটমুড়ি আনছিলাম কালকে সন্ধ্যার পরে হাঁটতে গিয়ে, দেখো খুব ভালো লাগে এগুলো, আমার তরকারিতে দিলেও ভালো লাগে, খালিও ভালো লাগে, এই যে ভালোর কোনো শেষ নাই, সব ভালো লাগে। আর ওখানে ভাত, এই হচ্ছে কাহিনী। তো এখন চলো রান্নাঘরে লাইটটা অফ করে দেই, ওদেরকে বলি কে কে খাবে, আমি আমার কাজে যাই। গাছের হেলদোল দেখলে না ভালো লাগে, বাতাসটা কিরকম জানো, একটা ঝাপটা বাতাস আসে একেবারে ঝড়ো হাওয়ার মতো, আবার থেমে যায়, আবার ঝাপটা বাতাস আসে, এই যে দেখো এই যেমন এখন আসছে, এই যে দেখছ, এই যে ঝাপটা বাতাস আসলো, ঝড়ো বাতাস যেটা বলে না সেটা। সিমরন খাবে তো না, ডাক দিছো না? আর আমি হচ্ছে এখানে বসছি, কি যে সুন্দর না দেখো, বারান্দাটার মধ্যে চেয়ারটা দিয়ে বসছি, বাতাসে মানে মনটা একেবারে কি বলে নাকি বাতাসের সাথে মনটাও চলে যাচ্ছে, সাহিত্যিক কথাবার্তা না, এই যে এখানে এখানে টেবিলের পাশে বসে আছে। চলো 10 মিনিট রেস্ট নিবো, তারপরে বসে করতে যাবো, আজকে তার ঘামানোর কোনো সিন নাই, তবুও অভ্যাস হয়ে গেছে না, চট করে কাজ শেষ করে দৌড় দিয়ে আমি ঢুকি না কখনো ওয়াশরুমে। 5:10 বাজে, আজকে না আমার হাতে বাস্কেট নাই, শুধু পানির বোতল, কারণ আজকে এই নাহার বলছে কি যে নাহার চা নিবে, যেহেতু আজকে বন্ধের দিন শনিবার, তো আমি শুধু একটু বিস্কিট নিলাম আর পানিটা নিচ্ছি। চলো, বৃষ্টি কিন্তু ওই কমিউনিটি রুমে বসতে হবে আর কি আজকে, কিন্তু এত সুন্দর বাতাস, ইস বৃষ্টিটা না থাকলে কি ভালো লাগতো না খোলা জায়গায় বসতে। আজকে আমরা এখানে বসবো, জানালা গুলো খুলে দেওয়া হয়েছে, একই বাতাস একেবারে, দেখো ছাদের উপরে কি বড় বড় গাছ, একদম শ্যাওলা পড়ে গেছে, বিল্ডিংটা শ্যাওলা পড়ছে কিন্তু ছাদের উপরে। নাহার মাঠে দেখছো পানি উঠছে যে, কি অবস্থা, এত বৃষ্টি না কিন্তু পানি উঠলো কিভাবে কে জানে, ওই যে কালকে রাতে থেকে টিপ 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 বৃষ্টি হচ্ছে, এই দেখছো সাইয়ান মাঠে দেখো পুকুর হয়ে গেছে মাঠ, হ্যাঁ দেখো উপরের আকাশ দেখো পরিমাণ কালো, বাবা দেখলেও না কেমন যেন একটা বিষণ্ণ ভাব আসে। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ দোয়া ভাবি, আপনার হাফ প্লেট পাওয়া গেছে, হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে, হ্যাঁ 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 নেন গরম গরম খান, আমাদের নিচের তলার এক বৌমা দিয়ে গেছে পাটি সাপটায়, বাবা 6:30 বাজে, 6:30-6:05 আদান দিয়ে দেয় জানো, অনবরত না টিপুর টুপুর বৃষ্টি হচ্ছে, আমি না বৃষ্টি খাওয়ার জন্য গাছ গাছ সব এখানে গেছিলাম, তো বৃষ্টিতে না যত ঘোরা পৌঁছে যাবে না বলো, আর খাওয়ানো লাগবে না ভাই।
আলহামদুলিল্লাহ। এখন ইয়ে করি, এখানেই রাখি বাবা, ওরা পুষে গেলে তখন অনেক সমস্যা। অনেক পানি তো, এই যে এখানে সব রাখলাম, স্পাইডার ফ্যানের না বেশি বেশি বৃষ্টি মানে বেশি পানি পছন্দ করে না, একদমই পছন্দ করে না। এগুলা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি দেখো এগুলো ঠিক আছে। এইগুলো ও জি জি প্যান্টাল দিতে হবে, বেশি বৃষ্টি খাওয়ানো যাবে না। ভালো লাগতেছে না? আর হচ্ছে অরণ্য গেছে হচ্ছে বিকালে, আমি ছাদে ওঠার আগেই ও ইয়েতে গেছে, অফিসে গেছে। সিমরানেরও মাথা ব্যথা, আর আমারও না একটু মাথাটা সামান্য সামান্য ব্যথা করতেছে। বুঝলাম না, যে ছাদে উঠছি না, কমিটি রুমে যাওয়ার সময় এক দুই ফোঁটা পানি পড়ছে, তাতেই কি সেটাই হবে। উপরে উঠাও তো দেখি, উপরে উঠাও। এই বাপরে বাবা, নিচে নামাও, খেলতে কি ভালোবাসে না? লোকগুলো ট্রেন করতে হবে, দীপুকে আজকে আসলে বলবো কেটে দিয়ে বড় হয়ে গেছে। খাও সিমরান, এই নুডলস গরম করছে। শাহরুখ জানো না? আমি কি হয়ে জানবো না, আসতেছে বলো তো, এসে পড়বে সাতটার মধ্যে, চলে আসবে ইনশাল্লাহ। নাও, এই ঠান্ডা হয়ে যাবে তো। সিমরান নুডলস খাবা? আমা দাঁড়ো ইয়ার, হ্যাঁ দাঁত কিরকি করে, ওর জন্য একটু তিথার কিনলে। আসো ভূতু, আটটা বাজে, ওর নেই মাত্র অফিস থেকে আসছে। আর এই যেটা না অনেক আগে জিনিস রাখা ছিল, তো এটা তো পূজার জিনিস, তো ভাবলাম কি সুতো পাকে দিয়ে আসি, রেখে রেখেই নষ্ট হয়ে গেছে। ওরা ঠিক করে মাজা ঘষা করে নিবে, আর শুনে আসবো কি দিয়ে মাজা ঘষা করে। অনেক দিনে রাখা জিনিসগুলো না, এই যে দেখো কীরকম হয়ে গেছে। বিকালে ছাদে উঠলাম না, কমিউনিটি রুমে যাওয়া গেলাম, এক দুই ফোঁটা বৃষ্টির পানি মাথায়, মাথা ব্যথা করতেছে, কি যন্ত্রণা বলো। এক ফোঁটা বৃষ্টি মানে মাথায় পড়লেই না মাথা ব্যথা করে, এই জন্য আমার বৃষ্টিতে ভিজার কথা চিন্তাও করতে ইচ্ছা করে। এই পাশে লাইট নেই কেন, সূত্রপাতের এই পাশে? রাত না 11টা বাজে, দরজায় তালা দিয়ে না সবাই চলে আসছে, কোথায় আসছে বলো তো। হঠাৎ আমার মনে হলো কি আমার অ্যাডেনিয়ামগুলো তো পচে যাবে, কারণ ছাতি তো খুঁজে পাই না, সারা রাত বৃষ্টি হবে তো সারাদিন। হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে। অরণ্য কোথায়? আমরা তো ভিজে গেছি, সমস্যা দেখবো, আবার ঠান্ডা লাগবে তো। তো অরণ্য সিমরান বুঝছ, ওরা এই যে অ্যাডেনিয়ামগুলো না ওইখানে একটা শেড আছে, ওই শেডের মধ্যে রাখবে, কারণ অ্যাডেনিয়ামে একদম পানি স্টোর কর, মানে পানি বেশি দেওয়া যায় না, কন্টিনিউয়াস বৃষ্টি হলে পচে একদম গলে যাবে, এতগুলো অ্যাডেনিয়াম। কি পরিমাণ বৃষ্টি দেখছো, বাতাস বৃষ্টি, এই বাতাস শুনি বাবারি বাবা, ব্যাগের মধ্যে না, তোমার ব্যাগের মধ্যে না?
এই মা, এই যে দেখো এত সুন্দর, এই যে দেখছো পচে যাবে না বলো, প্রায় 50টার মতো হবে হয়তো বা। সবার মাথায় পলিথিন, হাতি খুঁজে পাই যা আসছি। কিন্তু আমার মাথায় দেখো মাসাদ আহমেদ ইয়ে পড়ায় দিচ্ছে পলিথিন, সবাই মাথায় পলিথিন পড়ায় দিচ্ছে, কারণ ছাতা খুঁজে পাচ্ছিলাম না বুঝছো। আর এত বৃষ্টি না, অ্যাডেনিয়াম তো বৃষ্টি মানে পানি এত পছন্দ করে না, আজকে যদি সারা রাত থাকে না কালকেই দেখবা সব পৌঁছে হালুয়া হয়ে গেছে অ্যাডেনিয়ামগুলা। উফ, আর আমি মোটেও বৃষ্টি তো ভিজতে পারি না, চলে আসছি। এই আমাকে তো পলিথিন পরে বেশ ভালোই লাগতেছে, ওরা এখনও রাখে নাই কারণ অনেক গাছ তো। এই যে দেখো আমার সৈন্যরা সব আসতেছে, এটাই হচ্ছে পরিবার তাই না, পরিবার পারিবারিক বন্ধন একেই বলে। দাঁড়া দাঁড়া আমরা একটা ছবি তুলবো, ঐতিহাসিক ছবি। পলিথিন পরে আমাকে বেশি সুন্দর লাগছে, এটা কি আমার পলিথিনের কারণে? হ্যাঁ, আসো আসো, কই দাদা আরেকটা। ইদানিং আমি সেলফি তুলি যখন না ট্যাগরা মনে হয় নিজেকে, কারণটা কি? হ্যাঁ, তো এই যে দেখছো পরিবারে এদের কি বলে, ওদের দেখো একা কি কোনো কিছু সম্ভব, দেখছো ধাক্কা দেয় একা কোনো কিছু সম্ভব, কোনো কিছুই সম্ভব না, সবার যদি মানে সহযোগিতা না থাকে কোনোভাবেই সম্ভব না, সেটা আজকে আবার নতুন করে বুঝলাম। তো চলো যাই, আজকে ভিডিওটি একটু রিসার্চ করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। কিন্তু তোমার খুব বুদ্ধি খুব ভালো বুঝছো, দাঁড়া দাঁড়া আমার জন্য একটু ওয়েট করো।